हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल कृष्णपल्ली। आशा करी सब भाई भलो आछे आर आमराओ खूब भलो आछि। तो देखो आमादेर मेयेर बिये होयेछिलो, मेयेर जामाई आसछे अष्टमंगला करते। अष्टमंगला करते से बाजारे गेछिलो, बाजारे जाओयार पथे मार साथे देखा होयेछिलो, तार जोन्नो मा आमादेर बाड़ी आसते बोलेछिलो आर एखन एसेछे आमादेर बाड़ी। एई देखो कोई आसो, तुमि एकटु आसो, आमि एतो लम्बा ना, आमि देखाइते पारि ना। एई तो केमन आछो बोलो রিম্পা? ভালো আছি। তো কেমন লাগছে বলবে তো একটু কমেন্ট করে দুজনকে। সবাই কমেন্ট করছে বিয়ের ভিডিওটা, কই ভালো হইছে, ভালো হইছে। হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? সবাই ভালো থাকবে। আর এটা হচ্ছে আমার কাকি শাশুড়ি। এই দেখো, আমি আমাকে দেখতে পাচ্ছো? এনার চ্যানেলকে সবাই ভালো করে সাবস্ক্রাইব করবে আর ভালো করে কমেন্ট, ভালো ভালো কমেন্ট করবে, যত সব লাইক আছে সবকিছু করবে ভালো ভালো করে। তাড়াতাড়ি যেন চ্যানেলটার ডিআরপিটা ভালো করে বাড়ে, সবাই ভালোবাসা দিও, এটাই আমি চাইবো। তো চলো টাটা। দেখলেই সকালবেলা তখন মেয়ে জামাই এসেছিল আর মেয়ে জামাই চলে গেল, মানে ওদের বাড়ি। ওদের বাড়ি হচ্ছে নদীর ওই পারে, তোমাদেরকে দেখিয়েছি যেদিন বিয়ে হলো। আর এখন আমি রান্না করব। সকালবেলায় সিদ্ধ ভাত রান্না করেছিলাম, মা ছাগল নিয়ে গেছে আর আমার প্রতিদেব কাজে গেছে আর বাবা তো ঘরেই আছে। তো আমি সকালবেলায় স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে আমার, কাজটা ছাড়া। আর মাথায় নোংরা হচ্ছে, হয়েছে মনে হচ্ছে, একটু চুলকালো। দেখি কাল পরশু করে শ্যাম্পু করে নেবো। তো যাই হোক, এখন আমি রান্না করবো, উস্তে ভাজবো। এই দেখো উস্তে কেটেছি ভাজার জন্য। আর সোয়াবিন রান্না করবো আলু দিয়ে, ওই কারণে দেখো আলু কেটেছি। তো সোয়াবিন ওই ঘরে আছে, নিয়ে আসবো, এনে ভিজাতে দেবো। ভিজাতে দিয়ে এদিকে আমি পেঁয়াজ কেটে নেবো তরকারি বসানির জন্য। এতক্ষণ আমি আগের দিনের ভিডিওটা ছাড়লাম, ওই দাদার বউ ভাতের ভিডিওটা ছিল, এডিট করে রেখেছিলাম, ওইটাই ছাড়লাম একটু আগে। এখনই 12টা বাজে, চলো পয়সাটা মানি ব্যাগে রেখে দিই। এই দেখো বাবা ঘরে শুয়ে আছে। তো চলো আমি রান্না করব, তো সোয়াবিন কটা নিয়ে যাই ঘরের থেকে বের করে। লাইট বন্ধ করে দিলাম, ফ্যান বন্ধ করবো। দুটো কাঠ নিতে হবে, কাঠ ধরিয়ে দেবো, জাল হবে, রান্না হবে। রান্নার এখানে বসে পড়েছি আমার কাজটা সেরে। আর এদিকে দেখো সোয়াবিন ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি কড়াইয়ে তেজপাতা দিয়েছি, পেঁয়াজও কেটে নিয়েছি। তেজপাতাটা একটু ভাজা ভাজা হবে, তারপর শুকনো লঙ্কা দেবো, শুকনো লঙ্কার পর একটু গোটা জিরা দেবো। দিয়ে এই ভাজাটা আমি তুলে নেবো, তুলে নেওয়ার কারণ এটা একটু গুঁড়ো করে দিতে হবে তরকারিতে। তুলে নেওয়ার পরে এইটুকু বাটিতে পেঁয়াজ কেটেছি, পেঁয়াজটা ভাজবো, ভেজে আলু চাপিয়ে দেবো। এদিকে দেখো একটা ডিমে একটু ফেটে গেছিল, ওই জন্য ডিমটা ভেজে নিয়েছি। আর এদিকে দেখো আলু দিয়ে আমি সোয়াবিনের তরকারি রান্না করে হয়ে গেছে কমপ্লিট। আর এখন আমি উস্তে ভাজা চাপিয়েছি কড়াইয়ে। তো এই উস্তে ভাজাটা হয়ে গেলেই আমার সমস্ত কিছু রান্না কমপ্লিট। আর মা এখনো আসেনি, আর এখন বাজছে যেন কটা, এখন বাজছে 1:28। তো আমার এখনো খিদে পায়নি। বাবা আপনার খিদে পাইছে? বাবারও খিদে পায়নি, কারণ সকালবেলা ভাত খেলে খিদেটা একটু দেরি করেই লাগে। তো মা আসবে, তারপরেই খাবো। আমার মা আসতে আসতে আমার উস্তে ভাজাও হয়ে যাবে, মা আসার আগেই হয়ে যাবে, সমস্ত কিছু গুছোনোও হয়ে যাবে রান্নার এখানটা। তো চলো উস্তে ভাজাটা হতে থাকুক। রান্না করতে করতে তোমাদের কমেন্টগুলো আমি দেখছিলাম, মানে বেশি কেউ তো কমেন্ট করে না এখন, তবু যারা করে দেখলাম যে ভালোই কমেন্ট করেছে, সবাই বলছো ভালো হয়েছে, আরও এগিয়ে যেতে বলছো। তো অবশ্যই এগিয়ে যেতেই চাইছি, কিন্তু নতুন নতুন সাবস্ক্রাইবার তো বাড়ছেই না, মানে যারা ভিডিওগুলো দেখছে নতুন নতুন তারা কেউ সাবস্ক্রাইবই করছে না, ওই 1-2 জনই করছে। না হলে আমি কবে থেকে ভাবছি যে আমার 10,000 কমপ্লিট হলে আমি একটা পার্টি দেব। তো আমার মনে হয় এই আশাটাই জল ঢালা যাবে, আমার পার্টি আর হবে না। আমি কবে থেকে ভেবে রেখেছি যে 10,000 কমপ্লিট হয়ে গেলে একটা বড় সড়ো দেখে পার্টি দেবো। প্লিজ তোমরা তাড়াতাড়ি 10,000 কমপ্লিট করে দাও আমার, তাহলে আমি পার্টিটা দিতে পারবো। আর এদিকে আমার রান্না হয়েও গেল উস্তে ভাজা, এখন উনুনে জাল দিচ্ছি না, এমনি একটু নাড়াচাড়া করছি। আর কমেন্ট করেছে অনেকে যে দাদা ভাইকে নিয়ে ভিডিও করবে, তো তোমার দাদা ভাই তো সকালবেলায় বেরিয়ে যায় আর বাড়ি আসে সেই
রাত্রে বেলায় ওই কারণে ভিডিওটা করা হয় না। আর আমি প্রতিদিন মানে ব্লগ করছি না এখন, কারণ হচ্ছে বিয়ে বাড়ি চার দিন ব্লগ করা আছে, বিয়ের দুটো বিয়ের ছাড়া হলো, আজকে বউ ভাতের টা ছাড়লাম, এখনো কালকে একটা বউ ভাতের ব্লগ আছে, তারপরে সারাদিনের একটা ব্লগ আছে মানে বউ ভাতের পরের দিনের, তো সেই ব্লগটা দেবো, এই দুটো ব্লগ দেব, তারপরে আবার মানে কালকে আমাদের বাড়িতে মেয়ে জামাই আসবে, আমরা আর কি মানে আনতে যাবে, বাবা এসছে ওই দাদাদের বাড়ি, ওই কারণে কালকে তো সকাল থেকে ভিডিও করব। মাঝে মাঝে এক দুদিন একটু মিস হয়ে যায়, কারণ আমি সময়ও পাই না, আবার এদিকে বাড়ির কাজে মানে প্রচুর প্রচুর অনেক কাজ থেকে যায়, ওই কারণে এই এইটা ওটা করতে করতে তবুও যেটুকু পারি তোমাদের জন্য ভিডিও করতে থাকি। কিন্তু তোমরা আগে যেরকম আমাকে ভালোবাসা দিচ্ছিলে, এখন আর সেরকম ভালোবাসাটা আমি পাচ্ছি না, আগে মানে প্রচুর প্রচুর আমাকে সবাই সাপোর্ট করতো, এখন তো ওই বেশি বেশি সবাই করে না, করে যারা করে তারা করে দেখেও অনেকে, কিন্তু অতটা বেশি নেই এখন আর। তো যাই হোক, চলো ভিডিও বানাচ্ছি, আর সামনেই তো আসতে চলেছে আমাদের দুর্গাপুজো, আর তার আগে আসছে আগস্ট মাস, 15ই আগস্ট স্বাধীনতা দিবস, তো অবশ্যই স্বাধীনতা দিবসে কিছু একটা করতে চাইছি, ভাবছি কি করব। ভাজাটা নামিয়ে নিই, আর নামিয়ে নেওয়ার পরে আমার এখানটা গুছোতে হবে, গুছিয়ে নেওয়ার পরে বাবাকে খেতে দেবো, মা এখনো আসেনি। গুড ইভিনিং ফ্রেন্ডস, আর দেখো এখন বাজে 6:55, আর আমি এখন জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, দেখো এইখানে এতগুলো জামা প্যান্ট আছে সব ধুয়েছিলাম, এগুলো এখন গুছোবো, আর বাবা গেল ওই দাদাদের বাড়ি রিম্পাদের বাড়ি, আর হচ্ছে মা এখন সন্ধে দিচ্ছে, আর পতিদেব এখনো বাড়ি আসেনি। তো চলো, আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম মানে ঘুমিয়েছিলাম, তো সন্ধ্যের আগেটাই আমি উঠলাম, আর মা বাবা তার আগে উঠেছিল, এখনো ঘুম পাচ্ছে। তো চলো, তো ফ্রেন্ডস এই বাবাকে খেতে দিয়ে আমি এদিকে হচ্ছে রুটি বানাতে গেলাম, কারণ ভাত অল্প ছিল, তো রুটি বানিয়ে নিয়ে এসেছে, আর ঘেমে গেছে দেখছো, প্রচুর ঘাম মানে গরম দিয়েছে তো, আর এই দেখো আমি গোলা রুটি বানিয়ে নিয়ে এসেছি, আমার প্রতিদিন বাড়ি এসছে, এখনো ঘরে ঢোকেনি, কোথায় আছে জানি না, আমি মানে মোটরসাইকেলের আওয়াজ পেয়েছি, বাড়ি এসছে, দেখো রুটি বানিয়েছি, আর এদিকে দেখো মায়ের জন্য ভাত বেড়ে নিয়েছি খালে, আর এই যে তরকারি আমরা নিয়েছি, আজকে তো সয়াবিনের তরকারি রান্না করেছিলাম, তো দুপুরবেলায় আমরা খেয়েছি, আর এখনো দেখো কতটা তরকারি আছে, এখন খেয়ে নেবো, শেষ হয়ে যাবে, আর ওইদিকে বাটিতে উস্তে ভাজা আছে। তো চলো, আমি আর মা এখন খেতে বসি, প্রতিদেব কোথায় গেছে জানি না। বাজে রাত 11:24, আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে অনেকক্ষণ শুয়েছিলাম, শুয়ে থাকার পরে লাইনটা আসছে যাচ্ছে, আর এখন একেবারে গেছে আর আসছে না, তো গরমে প্রচুর গরম, একটুকু হাওয়া খেতে পারছি না, আর আমরা প্রতিদেব বাইরে গেছে, আর বাবা মা শুয়ে পড়েছে, তো আমিও শুয়ে পড়বো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, তো চলো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, গুড নাইট।